tale 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 আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানশালী পরিচালিত সালমান খান ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অজয় দেবগন অভিনীত জনপ্রিয় সিনেমা ছিল হাম দিল দে চুকে সানাম। এই সিনেমাটির গল্পের আদলে বাংলাদেশে একটি সিনেমা নির্মাণ হয়েছিল। পরিচালক মতিন রহমান, জনপ্রিয় অভিনেত্রী সাবরুর, চিত্রনায়ক রিয়াজ এবং ফেরদৌসকে নিয়ে এই সিনেমাটির বাংলা রিমেক করেছিল। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন চরিত্রে অভিনয় করেছিলেন শাবনূর, সালমান খানের চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ এবং অজয় দেবগনের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। কেন তুমি এসব আগে বলনি? বললে বা কি হতো? আপনি স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের নাম মুখে নিতে তোমার লজ্জা হচ্ছে না? উভয় সিনেমা দুটি দুই দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। যদিও বাংলা সিনেমাটি নির্মাণে কিছুটা তাড়াহুড়া লক্ষ্য করা যায়, তারপরও বাজেট এবং টেকনোলজি দিক দিয়ে খুব একটা উন্নত না হলেও পারফরমেন্সের দিক দিয়ে উভয় দেশের তারকারাই চমক দেখাতে পেরেছিলেন। বলা বাহুল্য, তখন সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যকার প্রেমের গুঞ্জন শোনা যেত, এমনকি বাংলাদেশের রিয়াজ শাবনূর জুটিকে নিয়েও ব্যাপক আলোচনা করা হতো। তবে উভয় দেশের উভয় জুটি শেষ পর্যন্ত পরিণয় ঘটাতে পারেনি। আপনাদের মধ্যে যে সকল দর্শকরা এই সিনেমাগুলো পছন্দ করে থাকেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই উভয় সিনেমার গানগুলো হুবহু অনুকরণ করে নির্মাণ করা হয়েছিল, যেখানে অনেকটা কাছাকাছি কস্টিউম, সেট ডিজাইন এবং পারফরমেন্স করেছিলেন উভয় দেশের তারকারা। সীমিত বাজেট এবং স্বল্প পরিসরে নির্মিত এই বাংলা সিনেমাটিও বেশ সুন্দর। যদিও ভাই বাংলা সিনেমাটির ভালো কোনো প্রিন্ট এখনও কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে আপলোড করা হয়নি, দর্শকদেরকে এই প্রিন্টগুলি দেখতে হয়েছে। এই উভয় সিনেমার মধ্যে কোনো একটি সিনেমা যদি আপনারা সিনেমা হলে গিয়ে দেখে থাকেন তাহলে সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানান, সেটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।